সালার মাথায় বাজ পড়েছিল, তাহলে চুল গুলা সব কটাই গেছে। দেখো এই তুমি আচ্ছা সবই তো করবো, কিন্তু এটা কে? এটা এটা আবে ভালো এর কথা বলো না। শুনো, সেই গঙ্গারামপুরে আমি একটু মেলা দেখতে গেছিলাম জানো, শখ করে। তো সেই মেলাতে দেখছি এই ছেলেটা একটা ঠেলা গাড়ি নিয়ে বাদাম বিক্রি করছিল, বাদাম বালা। আমি বাদাম বালা? আমি বাদাম বালা? হ্যাঁ, আমাকে বাদাম বালা বলে ইনসাল করছো? তুমি যদি আমাকে বাদাম বালা বলো আমি সেটাও খুশি, কিন্তু তুমি আমাকে প্রতারণা করো না। আমি তোমায় ভালোবাসি প্রিয়া, তোমার তুমি আমাকে দুঃখ দিও না প্রিয়া, প্রিয়া আমি তোমায় ভালোবাসি। আমি বাদাম বালা। চলো মন্ত্রী, এই পাগলের কথা শোনো না। এখানে এসো, তুমি বাদাম বালা? তো তোমার এরকম একটা ফ্যাশন কেন? বাদাম বালা সালা বাদাম বালা মতো থাকবি, এরকম এত ফ্যাশন কেন? কিসের জন্য? আমি বাদাম বালা, বাদাম বিক্রি করি, এগুলো আমি মেহনত করে পড়েছি। আচ্ছা ভাই, এগুলো খান। এগুলো কোনগুলো কোনগুলো কথা বলছো? তুমি ভালো ফ্যাশন বলছো, জামা প্যান্ট পরছো, ভালো বুট জুতো পরছো, চকচকে চশমা, এটা এগুলো কার? তোমার এগুলো কার? হ্যাঁ, এগুলো ব্যাপারটা হচ্ছে, বাপের আমি একটাই ছেলে, বাবার কাছে যা চাই সেটাই পাই। আমি এমএলএ ছেলে, বুঝেছো? আমি এখনো পড়াশোনা করি, নিজে কিছু করি না। বাহ, ঠিক আছে, বাহ ভালো। তো তাহলে আমি মেহনত করে আমি এটা পড়েছি, আমি যাই হোক না কেন, আমার নিজের পয়সা, তোমার বাপের মতো তোমার যে বাপের টাকায় পড়ি না। তাহলে মুরত কি রে, তাহলে ওই মুরত আছো? তাহলে বলছি শোনো, তুমি ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। না, কোনোদিন ছাড়বো না। চলো মন্টি, চলো। আমাকে কোনোদিন ছাড়বে না, বুঝেছো? মন্টি, মন্টি, মন্টি। Yeah.
Oh, yeah.